हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमार आजकेर रेसिपी चटपटी कुरकुरे। कुरकुरे नामटा शुनले बड़ो बाच्चा सबारी जिभे चल चले आसे। आर एई कुरकुरेटा जदि आमी घरे तैरी करे फेली ताहले बाच्चादेर जन्य खूब बेशी हेल्दी हबे। ताहले चलुन रेसिपिटा स्टार्ट करा जाक। आमी एखाने प्रथमेई शुकनो चिड়ে निये निয়েছি। এই চিড়েটা আমি এখন গ্রাইন্ড করে নিয়েছি। দেখুন একদম মিহি ডাস্ট হবে। এবার আমি অ্যাড করে দিচ্ছি বেসন। চিড়ে আর বেসনের ডাস্টটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি একটা প্যানে জল দিয়েছি আর তাতে মিশিয়ে নিলাম সামান্য লবণ। এবারে অ্যাড করে দেব চিড়ে আর বেসনের যে পাউডারটা তৈরি করেছিলাম সেটা। আস্তে আস্তে দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। একেবারে পুরোটা দিয়ে দেবেন না, অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকবেন। একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে এটাতে। দেখুন আমার ডোটা কিন্তু একদম তৈরি হয়ে এসেছে। ব্যাস আমার ডোটা একদম রেডি হয়ে গেছে। এবারে এটা আমি ঢাকা দিয়ে 5 মিনিট জন্য রেস্ট করতে দেব। 5 মিনিট পর ফিরে আসলাম, আমার ডোটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ডোটাকে তুলে নিচ্ছি। এবার আমি ডোটার মধ্যে সামান্য কর্নফ্লাওয়ার মিলিয়ে নেব। যদি আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে অ্যারারুটও ইউজ করতে পারেন। এবার কর্নফ্লাওয়ারের সাথে ডোটা ভালো করে মেখে নিতে হবে। আমি সামান্য সাদা তেল অ্যাড করে দিচ্ছি। আমাদের ডো একদম রেডি হয়ে গেছে। এবার এই ডো থেকে ছোট ছোট বলের মতন প্রথমে করে নিয়ে কুরকুরের যে শেপটা হয় সেই রকম শেপ করে নিতে হবে। আমি একটু হাতে সামান্য সাদা তেল দিয়ে নিয়েছিলাম। ঠিক দেখুন আমি এইভাবে করেছি। ব্যাস আমার সব রেডি হয়ে গেছে কুরকুরে। এবারে ফ্রাই করবো এগুলোকে। প্যানে আমি সাদা তেল দিয়ে নিয়েছি। এবার আমি একে একে কুরকুরেগুলো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখতে হবে। কুরকুরেগুলো ভাজা প্রায় শেষ। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এগুলো হালকা ব্রাউনি কালার যখনই ধরে আসবে তখন এগুলোকে তুলে ফেলতে হবে। ব্যাস আমাদের রেডি হয়ে গেছে একদম কুরকুরে। আমি এবার এর মধ্যে অ্যাড করে দিয়েছি চাট মশলা আর সামান্য লঙ্কার গুঁড়ো, দুটো মিশিয়ে নিয়েছিলাম। দেখুন এর ওপর দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি।
এবার ভালো করে মশলাগুলোর সাথে কুরকুরেটা মিক্স আপ করে নিতে হবে। ব্যাস আমাদের রেডি হয়ে গেল একদম দোকানের মতন টেস্টি কুরকুরে। তাহলে আর বাচ্চাদের জন্য কুরকুরে বাইরে থেকে আনার কোনো দরকার নেই, এখন ঘরেই তৈরি করে ফেলতে পারবো। আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করার রিকোয়েস্ট রইল। তাহলে আজকের মতন এই পর্যন্তই, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে।